আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব মৃত্যুর পর জান্নাতিরা যা আশা করবে। আশা আর প্রত্যাশার মধ্যেই মানুষের জীবন চাকা বয়ে চলে। মানুষ ভেদে আশা আকাঙ্ক্ষাও ভিন্ন হয়ে থাকে। সবার প্রত্যাশা চাওয়া পাওয়া এক নয়, দুনিয়ার জীবনে কারো চাওয়া পাওয়া শেষ হওয়ার নয়। যার সবকিছু পর্যাপ্ত আছে সেও তার সম্পদ দ্বিগুণ করার স্বপ্ন দেখে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বনি আদমের স্বর্ণভরা একটি উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য দুটি উপত্যকা হওয়ার কামনা করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6439। দুনিয়াতে মানুষ তার আশা অনুযায়ী চেষ্টা সাধনা করে, সে কখনো কখনো লক্ষ্যে পৌঁছাতে পারে। কিন্তু মৃত্যু পরবর্তী জীবন, যে জীবনে মানুষ অনেক কিছুই আশা করবে, তার কোনোটা বিন্দুমাত্র বাস্তবায়ন করার সুযোগ পাবে না। মৃত্যুর পর জান্নাতিরা যে 5টি আশা করবে। নম্বর 1, দ্রুত কাফন দাফন করার আশা করবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জানাজা খাটিয়ে রাখা হয় এবং পুরুষ লোকেরা তা তাদের কাঁধে তুলে নেয়, সে পুণ্যবান হলে বলতে থাকে আমাকে সামনে এগিয়ে দাও, আর পুণ্যবান না হলে সে আপন পরিজনকে বলতে থাকে, হায় আফসোস, আমাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ। মানুষ ছাড়া সবাই তার চিৎকার শুনতে পায়। মানুষ যদি তা শুনতে পেত তবে অবশ্যই অজ্ঞান হয়ে যেত। সহিহ বুখারী হাদিস নম্বর 1316। নম্বর 2, সৎলোক আশা করবে যাতে দ্রুত কিয়ামত কায়েম হয়ে যায়, যেন সে চিরস্থায়ী ও সম্মানের আসনে আসীন হতে পারে, আর পাপিষ্ট কিয়ামত না হওয়ার আকাঙ্ক্ষা করবে। মোমিন ব্যক্তি বলবে, হে আল্লাহ, তুমি কিয়ামত কায়েম করে ফেল, আমি যেন আমার পরিবার পরিজন ও ধন সম্পদের কাছে যেতে পারি। কাফির বলবে, হে আমার রব, তুমি কিয়ামত কায়েম করো না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 18534। নম্বর 3, পরিবার পরিজনকে তার অবস্থা জানানোর আকাঙ্ক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে সওয়াল জবাবের পর মুমিন ব্যক্তিকে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। হাদিস নম্বর 1071। নম্বর 4, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী আশা করবে তাকে পুনরায় দুনিয়াতে পাঠানো হোক, যাতে সে আবার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশের পর আর কেউ দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না, একমাত্র শহীদ ছাড়া, যদিও দুনিয়ার সব জিনিস তাকে দেওয়া হয়। সে দুনিয়া ফিরে আসার আকাঙ্ক্ষা করবে যেন 10 বার শহীদ হতে পারে, কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে। সহিহ বুখারী হাদিস নম্বর 2817। নম্বর 5, মৃত ব্যক্তি পুনরায় জীবিত হয়ে নামাজ পড়ার আকাঙ্ক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি সাহাবাদের বললেন, এটা কার কবর? সাহাবারা বলেন, উমুকের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তির কাছে 2 রাকাত নামাজ আদায় করা পুরো পৃথিবীর চেয়ে শ্রেষ্ঠ। ইবনে আবি শাইবা হাদিস নম্বর 7715। মৃত ব্যক্তি যখন নিজ চোখে কবরে দেখতে পাবে নামাজের এত এত প্রতিদান, তখন সে আফসোস করবে, কেন আরও বেশি নামাজ পড়ে এলো না। তাই সে আকাঙ্ক্ষা করবে, দুনিয়াতে যদি আবার তাকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে সে বেশি করে নামাজ আদায় করবে। এরশাদ হয়েছে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। সূরা মুমিনুন আয়াত 99-100। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগে পরকালের পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।